যুক্তরাষ্ট্রে ক্রমে দীর্ঘ হচ্ছে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের মিছিল। সোমবার একদিনে নতুন করে আরও 24,379 জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে আরও মারা গেছেন 1,525 জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কমপক্ষে 5,88,000 জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত 24,000 মানুষ, যা বিশ্বে যে কোনো দেশের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটের সবগুলোতেই করোনা হানা দিয়েছে। প্রতিটি স্টেটে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে, তবে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মোট মৃত্যুর 44% নিউ ইয়র্কের বাসিন্দা। শুধু নিউ ইয়র্কে করোনা শনাক্তের সংখ্যা প্রায় 1,91,000, যা অন্য যে কোনো দেশের মোট আক্রান্তের চেয়ে বেশি। করোনা ভাইরাস মহামারী ঠেকাতে কার্যত অচল পুরো যুক্তরাষ্ট্র। আর এ সময়ে খ্রিস্টান সম্প্রদায়ের বড় একটি উৎসব ইস্টার সানডে ঘরে বসেই সামাজিক দূরত্ব মেনে পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Though we will not be able to gather together with one another as we normally would on Easter, we can use this sacred time to focus on prayer, reflection and growing in our personal relationship with God, so important. এদিকে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত বিমানবাহী রণতরী USS থিওডোর রুজভেল্টের এক নাবিকের মৃত্যু হয়েছে। US মেরিন ডিপার্টমেন্টের এক ঘোষণায় সোমবার এই তথ্য জানানো হয়েছে। তবে করোনায় আক্রান্ত হয়ে ওই জাহাজে থাকা প্রথম ব্যক্তির নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ওই জাহাজের আরও 130 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। USS থিওডোর রুজভেল্ট এখন গুয়ামে অবস্থান করছে। রণতরীর নাবিকদের ডাঙায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানী ডক্টর অ্যান্থনি ফাউজিকে প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্তের ইঙ্গিত দিয়ে যে টুইট শেয়ার করেছেন সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। যদিও হ্যাশট্যাগ ফায়ার ফাউসি সমর্থকদের একটি বার্তা টুইটারে শেয়ার দিয়েছেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি বলেন, গণমাধ্যমের এই অর্থহীন বকবকানি হাস্যকর। ফাউসি আগের মতোই ট্রাম্পের একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে থাকবেন। রোববার এই বিজ্ঞানীকে বরখাস্তের আহ্বান জানিয়ে একটি বার্তা শেয়ার দেন ট্রাম্প। এতে বলা হয়, ফাউজিকে বরখাস্তের এখনই সময়। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।